মহিয়া জারত কপি কপি পদপথত আশ্রয় এগৰাকী বৃদ্ধার। পথৰ কাষত চেদেলি ভেদেলি হৈ আছে কাপোৰ কানি বাচন বৰ্তনৰ লগতে দুই এপদ বস্তু। মুকলি আকাশৰ তলতে লঘোণে ভোকে এনেদৰে পৰি থাকিল বৃদ্ধাগৰাকী। কিন্তু কিয় এই অৱস্থা হল বৃদ্ধাগৰাকীৰ? কত গল পৰিয়াল, আত্মীয় স্বজন? মানৱ সমাজক লজ্জানত কৰা এক ঘটনা, যি জোৱায়েকৰ পৰা এলাগি কৰি ঘৰৰ পৰা উলিয়াই দিলে বৃদ্ধাগৰাকীক। স্বামীৰ মৃত্যুৰ পিছত এটা ভাড়াঘৰত থাকি লোকৰ ঘৰত কাম কৰি এমুঠি ভাতৰ যোগান ধৰি আহিছিল বৃদ্ধাগৰাকী। পাছত বৃদ্ধাগৰাকীক লৈ আনি যি জোৱাইৰ লগত ৰাখি অত্যাচাৰ চলোৱাৰ অভিযোগ তুলিছে বৃদ্ধাগৰাকীয়ে। তারা স্বামীর রান্নাটা আমি করি আর কি, আর তাই অন্য কাজ করে। রান্নাটা ডুবছি ভরে দেয়া বেশি না, দেড় মাস আমি রান্না করছি। দেড় মাস রান্না করেও ইনানি একদিন মদ খাইয়া মাল খাইয়া একদম ঘরের ভিতরে আইয়া সেই রান্নানি হয় তোর মায় আমার 4,000 টাকার জিনিস আনছি সব খাইয়া ফেলাই দিছি। শিলচরের শরৎপল্লীত এই হৃদয় বিদারক ঘটনা। অবশেষত নিশা বিমল দাস আৰু গীতাৰাণী দাসে বৃদ্ধা মাতৃক ঘৰৰ পৰা চোচৰাই আনি পথৰ কাষত ব্যয়বস্তুসহ এৰি থৈ যায়। পুৱা কেইজনমান যুৱকে এই খবৰ লাভ কৰাৰ পাছত অসহায় বৃদ্ধাগৰাকীৰ কাষত থিয় হয়। শানি চন্দ্ৰ পিণ্টু দেৱ আমাৰ লগে আহিছে, তাৰা একজন বয়স্ক ঠাকুমাৰে আমাৰ বৃদ্ধাশ্ৰমকে নিয়া যাম, কাৰণ এক মাসের আগতে এই ঘটনাটা চলে। কারণ হচ্ছে তাইনের মেয়ে আর মেয়ের জামাই মিলে অনেক মারধর করছে তাইনের, করার পরে তাইন এখানে পাড়ার রাজীবদের সাথে পাড়ার মানুষের সাথে সবার সাথে যোগাযোগ করছেন, তারাও খুব হেল্প করছে তাইনরে। গতকালকে আবার সেম ঘটনা ঘটছে, তাইনের মেয়ে গর্তি মারধর করিয়া তাইনের সব জিনিসপত্র বাইরে রাখি গেছে। পরবর্তী সময়ত আরক্ষীর সহযোগত বৃদ্ধাগৰাকীক উদ্ধার করে লই যায় এখন বৃদ্ধাশ্রমলৈ। শিলচরের পরা আফজল হোসেন বরভূয়া, দ্য নিউজ প্লাস।